ঠান্ডা তো আজকে হচ্ছে গাইজ আমাদের 14 প্রদীপের নিয়ম আছে এই বাড়িতে। তো আমি এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো এখন হচ্ছে আমার বর অনেকটা এগিয়ে দিচ্ছে, তো দেখা যাক কি কি করছে ও। 14 প্রদীপের ও প্রায় অনেকটাই জানে, তাও মাকে একটু রেডি করে দিচ্ছে, আর আমি জানি না ওদের বাড়ির নিয়মটা, তো এই বছর ফার্স্ট দেখব। তো দেখা যাক কি কি নিয়ম আছে ওদের বাড়িতে। দুপুরে তো 14 শাক খেয়েছি, 14 শাকের মানে একটা নিয়ম আছে, আর বিকেলে হচ্ছে 14 প্রদীপ দিতে হয়। গাইস কালী পুজোর আগের দিন আমরা তো লাইট লাগাচ্ছিলাম দিনের বেলায়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিরকম কি লাইট লাগিয়েছি, আর রাত্রেবেলায় পুরো লাইটটা জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এইটুখানি আমরা এই বছর বাড়িটা সাজিয়েছি লাইটে, আর হচ্ছে সকালের দিকে বাজারে গেছিলাম। তো আমাদের নিয়ম হচ্ছে দুপুর বেলায় 14 শাক খাওয়া আর রাত্রেবেলায় 14 প্রদীপ জ্বালানো। তো 14টা প্রদীপ নিয়ে এসেছি। দেখো আগে ছোটবেলায় বানাতাম, কিন্তু এখন আর বানানোর সময় পাই না, তো ছোট্ট ছোট্ট 14 প্রদীপ নিয়ে এসেছি। এখন মানে পুরো থালায় সাজিয়ে দেবো। আমার বউয়ের যেহেতু প্রথম বছর, তো ওর সেইভাবে নিয়ম কারণ জানে না, সবকিছু দেখে শিখবে। তো মা সবকিছু রেডি করবে, তার আগে মাকে ভাবলাম কিছুটা হেল্প করে দিই। তো চলো পুরো প্লেটটা সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। রেডি করে দিল, তো তোমরা দেখতেই পেলে। আমার তো বেশ প্রথম বছর ভালোই লাগছে, কারণ ওদের বাড়ির নিয়মটা আমি আগে আসতাম আর চলে যেতাম অতটা জানি না, তো এবারে একটু পুরোটাই মানে বুঝতে পারছি কেমন কি নিয়ম। আমার ওই বাড়িতে অন্যরকম নিয়ম, এই বাড়িতে আবার অন্যরকম নিয়ম। ভালো ভালো কি হচ্ছিল তোর? তো প্রথম বছর, সবকিছুই প্রথম বছর ওর। দুর্গা পুজো প্রথম গেল, তো কালী পুজো প্রথম, দিওয়ালি প্রথম। তো কালকে নাকি ঝাঁটা দিবস ছিল, আমি তখন বললাম দেখ টোটো চালাতে চালাতে বেশিরভাগ কাকুমা উঠে বলছে আজকে হচ্ছে ঝাঁটা দিবস, আর বউগুলো ঝাঁটা নিয়ে যাচ্ছে বরকে মারার জন্য। আমি আবার কি বললাম, কেনার জন্য? আচ্ছা ঠিক আছে, যখন এটা বললো ঠিক আছে, তখন তুই কেন নিয়ে এলি হাতে করে? তাহলে আমি কালী পুজোতে আর দোলের দিন একদম বেরোতাম না। কথা হচ্ছে একদিন ঘুরে আসার পরে বাড়িতে পরে ইঁদুরের উপদ্রব হয়েছিল। একটা ইঁদুর এমন জায়গায় মরেছে পুরো ঘর মানে আলমারি ঠালমারি এদিক ওদিক মানে পুরো সরাতে হয়েছে। তাই সকাল থেকে এরকম খাটনি ছিল, তো এই কারণের জন্য মানে আমরা 5টার সময় ভাত খেয়েছি, তার মধ্যে আবার রেডি হয়ে বিকালের এই কাজগুলো করতে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে, আর দেখতে থাকো যে আমাদের নিয়মটা কী কী এই বাড়ির। বেটু ওর একদম কোলের মধ্যে আদর খাচ্ছে। तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशा हारा कैमन बोका मुंटा रे।
सजाए रे सुबह पे जो मोहो माया नमक लगाए रे के देखे ना भाले ना जाने ना जाए रे दिशा हरा केमन बोका। ফাইনালি আমাদের পুজো তো কমপ্লিট হলো বাড়িতে, তো মা পুরো সব ঘরে দিয়ে দিল 14 খানা প্রদীপ দিতে হয়। তো তারপরে তো সন্ধ্যেবেলা টিফিন কিছু করতে হবে, আমি মুড়ি ভাজা খেতে খুব ভালোবাসি, তো মুড়ি ভাজা একটু করলাম। তো এখন গাইস মুড়ি ভাজা খাচ্ছি, আর আমার বর একটু কালকের বাজারটা করে আসছে, কারণ হচ্ছে কালকে আমরা একটু বেরোতে পারি তো পুজো প্যান্ডেলগুলো ব্লগ করতে তোমাদের জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দিয়ে নতুন ভিডিও দেখার জন্য উৎসাহিত করবে। তো চলো আজকের মতো ব্লগ এইটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজো খুব মজায় কাটাও, খুব মজা করো। যদি তোর ডাক শুনে কেউ না আয়া হাসে তবে একলা চলো রে।